ভোট দেওয়ার অধিকার একটি মানবাধিকার অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ তিনি বলেন প্রত্যেকের অধিকার আছে দেশ পরিচালনার জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করার সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক হলরুমে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে নাগরিকরা ভোট দিতে পারবে জনগণ সব ক্ষমতার মালিক জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার দেশের সার্বিক কর্মকাণ্ড নিয়ে নির্বাহ করবে জনগণের জন্য কাজ করা যাবে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা পঞ্চাশ বিজিবির অধিনায় লেফটেন্যান্ট কর্নেল তঞ্জিব আহমেদ রাবের সিনিয়র এএসপি মহিউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম মানসার অফ ভিডিপি জেলা কমান্ডেন্ট মিনহা হাজারফিন সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সহ আরও অনেকেই সেখানে আরও উপস্থিত ছিলেন সরকারি অফিসের কর্মকর্তা মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁও তিনটি আসনে নির্বাচনের প্রার্থীরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা